মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কুটলি আর মিতুল কিন্তু মরবে, তুই একবার একটু কোর্টের চারিদিকে চোখ বুলিয়ে দেখ। যে চারজন দাঁড়িয়ে আছে না, ওরা ওরা আমার লোক। তুই যদি কাঠ করায় উঠে এটা বলিস যে আমার কাগজটা যা যা, তুই তোর পুরো সম্পত্তি তোর ভাইয়ের নামে লিখে দিস নিস, তাহলে একসাথে সব কটা বন্দুকের গুলি মিতুল আর পুবলির দিকে যাবে। এই সুইচটা টিপতে না আমার আমার এক সেকেন্ডেরও কম সময় লাগবে। এই ফাইলটাতে যা লেখা আছে তুই কাট করায় গিয়ে এক্স্যাক্টলি সেটাই বলবি। এটা আমার সাথে কি হচ্ছে, কি হচ্ছে এটা আমার সাথে, কেন হচ্ছে এরকম, এই সিচুয়েশনে পড়লাম কেন আমি? আমার এত ছত্রিশ সাজানো কোম্পানি, এত রক্ত, এত ঘাম দিয়ে একটু একটু করে বড় করে তোলা ইন্ডাস্ট্রি, এভাবে ওই শয়তানের হাতে চলে যাবে? না না, কি জানিস তো, এই কোর্ট রুমের বাইরে দশটা বিল্ডিংয়ে আমার রাখা দশজন স্নাইপার, আর তাদের প্রত্যেকের লক্ষ্য হবে মিতুল, তোর আর গুগলির গুলি। কিন্তু কি করবো আমি, যেখানে আমার স্ত্রী আমার মেয়ের জীবন বিপদে, আমি তো সেখানে হেল্পলেস, হেল্পলেস আমি কি করব? আমাকে ক্ষমা করো মিতুল, বাবা আমাকে ক্ষমা করো, গুগলি তুই আমার ক্ষমা করিস। গুগলি মিতুল না থাকলে আমার কাছে আমার জীবন তো শূন্য, আমি তখন এই সম্পত্তি এই কোম্পানি নিয়ে কি করব? বুড়ো ছেলে তুমি কোথায়, জাজ এসে গেছেন তো? আসছি গুগলি, ভিতরে আসছি। ওকে তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। কি রে, কি বললো ইন্দ্র আসছে? কেস নাম্বার 134, ইন্দ্রজিৎ লাহিড়ি ভার্সেস রণজিৎ লাহিড়ি। ইন্দ্রজিৎ লাহিড়ির পক্ষের উকিল মিস্টার অর্কপ্রভ বসু, আপনি শুরু করুন। থ্যাংক ইউ অনার। অনার, আমার ক্লায়েন্ট মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ি, লাহিড়ি ইন্ডাস্ট্রিজ, লাহিড়ি ম্যানশন এবং লাহিড়িদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হলেন এই ইন্দ্রজিৎ লাহিড়ি। আমার ক্লায়েন্ট অভিযোগ এনেছেন তার মেজো ভাই অর্থাৎ রণজিৎ লাহিড়ির বিরুদ্ধে। রণজিৎ লাহিড়ি ইন্দ্রজিৎ লাহিড়ির সই জাল করে, জাল উইল বানিয়ে তার সমস্ত সম্পত্তি নিজের করতে চাইছেন। অবজেকশন ইওর অনার। কেস শুরু হওয়ার আগে উনি আমার ক্লায়েন্টের সম্পর্কে যা খুশি তাই বলতে পারেন, আগে প্রমাণ হোক উনি সত্যি কিছু করেছেন কিনা। ও ওয়েট 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 মাই লার্নড ফ্রেন্ড। অনার, আমি আমার প্রতিপক্ষকে যথাযথ সম্মান জানিয়ে বলতে চাই যে আমার কাছে প্রমাণ আছে বলেই আমি এই কথাগুলো বলছি, আপনি কাইন্ডলি একটু পেশেন্স রাখুন প্লিজ। অনার, এবার আমি কাঠ গড়ায় ডাকতে চাই রণজিৎ লাহিড়িকে। ওকে প্রসিড। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। রণদাদা হাসছে, ও হাসছে মানে তো ইন্দ্রবাবু ঠিক আছে তো? রণদাদা ওর কোনো ক্ষতি করেনি তো?
ফাইলটাতে যা লেখা আছে তুই কাট করায় গিয়ে এক্স্যাক্টলি সেটাই বলবি। এর আগে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে কোনোদিন পড়িনি। কি করে রণর শেখানো কথাগুলো বলবো আমি? গুগলি মিতুল সবার সামনে? না না না, আমি পারবো না। রণজিৎ লাহিড়ি তো কাঠগড়ায় উঠে গেছেন, এবার আপনার ক্লায়েন্টকে ডাকুন, উনি কোথায়? আমি কিছু বুঝতে পারছি না, আমি এত কিছু বুঝতে পারছি না। দাদা ভাই কোথায় গেল এখন? কেউ টেনশন করো না, ইন্দ্র একেবারে ঠিক সময় চলে আসবে, ওকে তো আসতেই হবে। বলি দিদি, আর কতক্ষণ এভাবে ইন্দ্রবাবুর জন্য অপেক্ষা করবো বলো তো? আমি নিজে গিয়ে ওনাকে ডেকে আনছি। মিতুল মিতুল না, তুমি যাবে না, আমি যাবো। আর দাদা ভাই কিন্তু বারবার তোমাকে এখানে থাকতে বলেছে, বাইরে বেরোতে বারণ করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।